আগামী 29শে জুন বিলোনিয়ে মহামায়া কালী মন্দিরের দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে ধর্মপ্রাণ মানুষদের জন্য। প্রায় 90 লক্ষ টাকা ব্যয়ে মহামায়া কালীবাড়ি নির্মাণ করা হয় কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে। 1954 সনে দক্ষিণ মির্জাপুর মহামায়া কালীবাড়ি প্রতিষ্ঠা হয়। দীর্ঘ কয়েক দশকের পর মহামায়া কালীবাড়ির নতুন রূপে নতুন আঙ্গিকে সেজে উঠল এলাকারই যুবক রাজু নাথের প্রচেষ্টায়। এই রাজু নাথ বিজেপি দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক। একদিকে রাজুনাথের প্রচেষ্টা আর অন্যদিকে ধর্মপ্রাণ মানুষদের সহযোগিতার ফলে বিলোনিয়া শহরের এক প্রান্তে মহামায়া কালীবাড়ির নতুন আঙ্গিকে সেজে উঠেছে বলে অভিমত এলাকাবাসীদের। এই মহামায়া কালীবাড়ির দ্বারোদ্ঘাটন হতে যাচ্ছে আগামী 29শে জুন। এই দ্বারোদ্ঘাটন সমারোহে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে আমন্ত্রণ জানানো হয় বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন মন্দির কমিটির পক্ষ থেকে এলাকার যুবক রাজুনাথ। বিলোনিয়া দক্ষিণ মির্জাপুর স্থিত মহামায়া কালীবাড়ির প্রাঙ্গণে মঙ্গলবার আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহামায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে রাজুনাথ একটি খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদনের উপর প্রতিবাদ জানাতে গিয়ে বলেন, মহামায়া কালীবাড়ি নির্মাণ নিয়ে একটি গোষ্ঠী কুৎসা অপপ্রচার চালাচ্ছে সংবাদ মাধ্যমকে দিয়ে, যাতে করে মুখ্যমন্ত্রীর আগমনকে আটকানো যায়। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেন রাজুনাথ। মন্দির নির্মাণের জন্য অথবা দ্বারোদ্ঘাটনের জন্য কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা চাওয়া হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র করেছে এক প্রকার বিজেপি সরকারের সুশাসনকে কালিমালিপ্ত করার জন্য। তা কেউ মেনে নিতে পারবে না, ধর্মীয় প্রতিষ্ঠানকে জড়িয়ে যদি ষড়যন্ত্র করা হয়। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে রাজুনাথ ধর্মপ্রাণ সকল অংশের মানুষদের কাছে আবেদন রাখেন, দ্বারোদ্ঘাটন সমারোহে সামিল হয়ে অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ সুন্দর ও সার্থক করে তুলতে সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দেয়। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিলোনিয়া মহামায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে রাজুনাথ, সঞ্জুনম, রাজীব দত্ত সহ সংশ্লিষ্ট এলাকার বিশিষ্টজনেরা। 30শে জুন বৃহস্পতিবার সকাল 6টা থেকে 10টা 55 পর্যন্ত দেবগৃহ স্থাপনের তিথি। এই তিথি অনুসারে আমাদের মহামায়া কালী মন্দির যে নতুন রূপে যে সাজানো হয়েছে কনস্ট্রাকশন, এটার শুভ উদ্বোধন বলা যেতে পারে। এবং এই উদ্বোধনে সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে এখানে উপস্থিত থাকার জন্য এবং দুপুরে প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 1954 ইংরেজির মন্দির সুদীর্ঘকাল ধরে সেই সময় সীমিত ক্ষমতার মধ্যে যারা দায়িত্বে ছিলেন ভালোভাবেই করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে এটা অর্থভঙ্গ অবস্থায় ছিল, রক্ষণাবেক্ষণের অভাব ছিল। নতুন সরকার 2018 সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানকার কমিটির সহযোগিতা নিয়ে এই মন্দিরটা, সবার সহযোগিতা নিয়ে মন্দিরটাকে 5 বছরে আজকে এই জায়গায় এনে সম্পন্ন করেছি। তো আমি আগরতলায় গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সবার অনুরোধ যে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে উপস্থিত থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী যাতে ফিতা কেটে যাতে জনসাধারণের জন্য এই মন্দিরের দুয়ার যাতে উন্মুক্ত করে দেন, তার জন্য মানুষের খুব চাহিদা। আমি গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করেছি যে আপনি না আসলে এটা অসম্পূর্ণ থেকে যাবে, আপনার কাজ আছে, কাজের মধ্যে একটু চেষ্টা করুন আমাদেরকে অল্প সময় দেওয়ার জন্য। আমি বিশিষ্ট সমাজসেবী সুবল ভৌমিককে অনুরোধ করেছি, উনিও যাতে উপস্থিত থাকেন। এখানকার চেয়ারপারসন, মাননীয় চেয়ারপারসন আমাদের নিখিল গোপ মহোদয়ের কাছে অনুরোধ করেছি, উনিও থাকবেন বলেছেন, এবং দুপুরে সবার প্রসাদ গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ভিওর রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।